নানা সমালোচনা ও আলোচনার মধ্য দিয়ে জার্মানির ফ্রাঙ্কফুটে হয়ে গেল পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা 75তম ফ্রাঙ্কফুটার বুক মেসে। এবারের মেলায় বিশ্বের 93টি দেশের প্রায় 4000 প্রকাশক ও পরিবেশক প্রতিষ্ঠানের নানা বিষয়ভিত্তিক বই স্থান পেয়েছে। পাশাপাশি বিশ্বের নানা দেশের কবি, সাহিত্যিক, লেখক ও ব্যবসায়ী এই ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন। তবে ইসরায়েল হামাস যুদ্ধের জেরে বইমেলা কর্তৃপক্ষের ফিলিস্তিন বিরোধী অবস্থানের পাশাপাশি দেশটির বিশিষ্ট লেখক আদানিয়া শিবলিকে তার সাহিত্যকর্ম এ মাইনর ডিটেলের জন্য পুরস্কারের জন্য মনোনীত করার পর আবার তা স্থগিত করা হয়। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় মুসলিম বিশ্বের কবি, সাহিত্যিক, প্রকাশক ও পরিবেশকরা। প্রতিবাদে এবারের বইমেলার আসর বর্জনের সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর সহ আরও বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ। ফ্রাঙ্কফুর্ট বইমেলায় আমাদের যেমন আগে অনেক সময় গায়করা আসতো না, আমার মনে হয় এখানে যদি একজন বাউল গানের শিল্পীকে আনা যায় এবং আমাদের বাদ্যযন্ত্র দিয়ে যদি সাজানো যায় মঞ্চের কিছু জায়গা, তাহলে এটা অনেক দৃষ্টি আকর্ষণ করবে। আমরা আজকে 75তম বইমেলাতে ফ্রাঙ্কফুর্টে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং টেক্সটাইল ডেভেলপমেন্টের উপর একটা চমৎকার একটা বই দেখেছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে বিগত বছরগুলোর মতো এবারের মেলাতেও বাংলাদেশ ছিল তার প্যাভিলিয়ন নিয়ে। মেলায় প্রবাসী ও স্থানীয় পাঠকদের কাছে দেশের সাহিত্যকর্ম তুলে ধরতে বইমেলায় যোগ দিয়েছেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও। আগামীতে আমরা চিন্তা ভাবনা করব, অবশ্যই আমাদের একটা প্রস্তাব থাকবে যে ফ্রাঙ্কফুর্ট বইমেলাতে যেন বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে তুলে ধরার জন্য একটি আলোচনা সভার আয়োজন করা যেতে পারে। আমাদের টেক্সটাইলের বিকাশের উপর একটি চমৎকার বই আছে। আপনারা জানেন যে মসলিন এর ইতিহাস, যেটি সারা পৃথিবীতে খুব জনপ্রিয়। আমাদের জামদানির উপর বই আছে, নকশি কাঁথার উপর বই আছে। এবারের মেলায় অতিথি দেশ স্লোভেনিয়ার উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। মেলায় অংশ নিয়েছেন দেশটির কমপক্ষে 75 জন কবি, সাহিত্যিক। তবে এবছরের অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় বংশোদ্ভূত প্রখ্যাত ব্রিটিশ লেখক সালমান রুশদির শান্তি পুরস্কার প্রাপ্তি। এ সময় আয়োজক ও বিশ্বব্যাপী তার ভক্ত পাঠকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্বে গণতন্ত্র আজ চরম হুমকির মুখে। বিশ্বের সবচেয়ে বড় ঐতিহাসিক আন্তর্জাতিক এই বইমেলা শুরুর পর থেকেই ইসরায়েল এবং ফিলিস্তিনের সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার বিষয়টিকে বইমেলা কর্তৃপক্ষের একছোকা নীতি বলছেন অনেকেই। আর তাতেই বিশ্বে গণতন্ত্র এবং সমতা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মেলার সর্বজনীনতা হুমকির মুখে পড়তে পারে বলে মত সাহিত্য সমালোচকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।